গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি, ফলে চৈত্র মাসেও সকাল সন্ধ্যায় হালকা ঠান্ডাও অনুভূত হচ্ছে অনেক জায়গাতেই। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতেই আজ সকালে দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আকাশের মুখোভার গোটা জেলা জুড়ে। বৃষ্টি হচ্ছে দীঘা, এগরা, পটাশপুরের মতো জায়গায়। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। এদিকে এই আবহাওয়ার জেরে আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রাও বেশ কিছুটা কম থাকবে, ফলে চৈত্র মাসেও ঘরে বাইরে গরমে নাজেহাল হতে হচ্ছে না সাধারণ মানুষকে। এবং মাঝে মধ্যে বৃষ্টি মেঘলা আবহাওয়ার জন্য সকাল এবং রাতের দিকে হালকা ঠান্ডাও অনুভূত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।